অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ছেলে, তোমরা কি সবাই ভালো আছো? জি, ভালো আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করি। আচ্ছা, আজ তোমাদের আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে, তাই না? তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে, দেখো, বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলো ই লার্নিং এর সাহায্য নিয়ে শ্রেণী কি শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব, তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো। প্রতিবেদনে যা লিখতে হবে, ভূমিকা থাকবে করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, ই লার্নিং এর ধারণা, ই লার্নিং এর সুবিধা সমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা, তারপরে উপসংহার। ঠিক আছে, এবার শোনো, এটা আমরা তোমরা কি বলতে পারো ই লার্নিংটা কি? একজন বলো তো দেখি, একজন একটু বলো ই লার্নিংটা কি? ইলেকট্রনিক লার্নিং আচ্ছা, এটা হচ্ছে, শুনো, তোমাদের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা, তোমরা এটা খুলো, পৃষ্ঠা হচ্ছে 6, পৃষ্ঠা 6 পৃষ্ঠা তোমরা খুলো। দেখো, ই লার্নিং ও বাংলাদেশ, তাই না? আমরা যে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা পেলাম, এই তোমরা কি বলতে পারো এটা বিষয়টা আমরা শিরোনামটা কি দিতে পারি? একজন বলো তো দেখি, ই লার্নিং নিয়ে তো কথা, তোমরা এর শিরোনামটা একজন বলো দেখি কি দেয়া যায়, বলো। হ্যাঁ, লার্নিং এর গুরুত্ব, না, গুরুত্ব শুধু দিলেই, গুরুত্ব তো আছেই, তোমরা এভাবে দিবা না, সুন্দর একটা নাম দিবা, শিরোনাম তো একটা সুন্দর দিতে হয়, গুরুত্ব তো এটা আমরা বুঝি, এটা প্রশ্ন আকারে হলো। তোমরা দিতে পারো ই লার্নিং ও বাংলাদেশ, তোমাদের বইতে যা আছে এটাও দিতে পারো, ই লার্নিং ও বাংলাদেশ, এটাই দাও। তোমরা গুরুত্ব এগুলো দিতে যাও না, ঠিক আছে? তাহলে সুন্দর দেখা যায় না, গুরুত্ব তো প্রশ্ন হলো, ঠিক আছে? প্রশ্নের মধ্যে তো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় আছে। আচ্ছা, তাহলে দেখো, ই লার্নিং নিয়ে আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমার স্ক্রিনটাকে তোমরা দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম, ইয়েস। আচ্ছা, কে যেন জয়েন করলো দেখি, আরাফাত। আচ্ছা, তারপর দেখি তো এটা। আচ্ছা দেখো তো, ই লার্নিং নিয়ে আমার একটা প্রেজেন্টেশন আছে গতকাল, এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো না ছেলেরা? জি ম্যাম, আচ্ছা, একটু তাড়াতাড়ি করতে হবে, তাই না? দেখো, এখন জয়েন করতেছে না? দেখো, তোমাদের সবাইকে স্বাগতম। আমি রেজে একটা সহকারী শিক্ষক, তোমাদের টিচার, তাই না? আজ আমি তোমাদের পড়াবো আইসিটি কি প্রথম অধ্যায়ের, দেখি কোন অংশটা পড়া যায়। আচ্ছা, নিচের চিত্রগুলো তোমরা খেয়াল করো, দেখো তো প্রথম চিত্রে কি কি করতেছে, তোমরা কি বলতে পারো ছেলেরা? বলো তো একটু। অনলাইন ক্লাস, হ্যাঁ, অনলাইন ক্লাস করতেছে, তাই না? পাশের চিত্রে কি? পাশের চিত্র এরকমই, অনলাইনে শিক্ষা দান করা হচ্ছে, অর্থাৎ মাল্টিমিডিয়ায় ক্লাস হচ্ছে। আচ্ছা, তারপরে এটা দেখো, এখানে কি হচ্ছে, এই যে একটা ছেলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 4টা বাচ্চার ছবি, ও কি করতেছে বলো তো দেখি? না বাবা, এটা গেম নয়, এটাও ক্লাস, ভিডিও চ্যাট। হ্যাঁ, ভিডিও চ্যাট করতেছে, ভিডিও চ্যাট বলতে এখানে কি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করছে, এরকম একটা,
তার পাশে চিত্র কি এটা ই লার্নিং একটা তাই না পেজ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম ই আছে লেসন দেয়া আছে এক্সারসাইজ করে দেয়া আছে আবার বিভিন্ন রকম জিনিস আছে সেটা ডাউনলোড করে যাবে এই বিষয়গুলো তাহলে আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ তো এম শিরোনাম কি এটাই এই পার শেষে তোমরা ই লার্নিং কি তা বলতে পারবে শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা বর্ণনা করতে পারবে বাংলাদেশে ই লার্নিং এর অবস্থা চিহ্নিত করতে পারবে আর বাংলাদেশে ই লার্নিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে দেখো ই লার্নিং কি ই লার্নিং ই বলতে ইলেকট্রনিক লার্নিং মানে শিক্ষা তাই না ইলেকট্রনিক লার্নিং ই লার্নিং বলতে আমরা বুঝি ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিভাইস এবং মাধ্যমগুলো ব্যবহার করে যে শিক্ষাটা অর্জন করা হয় সেটাই হচ্ছে ই লার্নিং তবে এটি হচ্ছে প্রযুক্তি নির্ভর লার্নিং আচ্ছা দেখো আরেকটা সুন্দর একটা সংজ্ঞা আমি তোমাদের দিচ্ছি দেখি আমার আমি তো মোবাইলে রাখছিলাম আচ্ছা এই যে দেখো ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা সংক্ষেপে ই লার্নিং তোমার সংজ্ঞাটা মনে রাখতে পারো ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং রেডিও থেকে মোবাইল অ্যাপস পর্যন্ত দেখো কি বলছে রেডিও থেকে মোবাইল অ্যাপস পর্যন্ত সবই ই লার্নিং এর অন্তর্ভুক্ত ই লার্নিং বর্তমানে বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় দেখো ই লার্নিং ই লার্নিং ব্যবহার করে ই লার্নিং করার জন্য আমাদের যা যা লাগবে দেখো সিডি রম লাগবে ইন্টারনেট কানেকশন লাগবে আর ব্যক্তিগত নেটওয়ার্ক তারপর আছে টিভি চ্যানেল ই লার্নিং করার ক্ষেত্রে সাধারণত কি কি জিনিস মাধ্যমগুলো লাগবে দেখো সিডি রম তারপরে ইন্টারনেট কানেকশন ব্যক্তিগত নেটওয়ার্ক টিভি চ্যানেল এগুলো হচ্ছে ই লার্নিং এর মাধ্যম ই লার্নিং এর মাধ্যমে পাঠদান আমরা কি চিত্রে দেখতে পাচ্ছি দেখো তোমাদের মতোই ক্লাসে তোমাদেরও তো এইভাবে আমরা কি সরাসরি এইভাবে ক্লাস করছি তাই না মাল্টিমিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি একজন টিচার কি মাল্টিমিডিয়ায় সরাসরি ই লার্নিং করছে সরি কি জানো প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছে দুইটা চিত্রে তাই আমরা দেখতে পাচ্ছি তাহলে ই লার্নিং কি তোমরা কি কেউ বলতে পারো বলো তো একজন সৌরভ বলো একজন ই লার্নিং কি ইলেকট্রনিক যন্ত্রপাতির সাহায্যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা গ্রহণ করা হয় তাকে ই লার্নিং বলে আচ্ছা ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হলে কি কি মাধ্যম ব্যবহার করতে হবে নাম সিডি রম ব্যক্তিগত নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন আর টিভি চ্যানেল ইত্যাদি ইত্যাদি আচ্ছা দেখো শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা দেখো শিক্ষার ক্ষেত্রে আমরা ই লার্নিং কিভাবে ব্যবহার করতে পারি দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি তোমাদের শিক্ষার বিষয়কে সুন্দরভাবে স্লাইড বাই স্লাইড দিয়ে সেই বিষয়গুলো উল্লেখ করে লিখে সুন্দর আকারে একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটা তোমাদের সুন্দরভাবে সেটা আমরা পাঠদান করতে পারি তাহলে কি বললাম প্রেজেন্টেশন সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে হ্যাঁ স্লাইড তৈরি করে আমরা তোমাদের কি সেগুলো ক্লাসে পাঠদান করতে পারি যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো কিন্তু আমরা চোখে দেখি নাই কিন্তু এগুলো যদি আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে তোমাদের এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার এনে সেগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা তোমাদের দেখিয়ে দিতে পারি সরাসরি আবার আছে জোয়ার ভাটা আমরা অনেকে চোখে এটা দেখিনি প্র্যাকটিক্যালে কিন্তু এগুলো ইচ্ছে আমরা ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে
জোয়ার ভাটাটা কেন হয়, কিভাবে হয়, এগুলো আমরা কি ই লার্নিং এর সাহায্যে অর্থাৎ ইউটিউব চ্যানেল ব্যবহার করে আমরা এগুলো সম্পর্কে জানতে পারি। দেখো আমরা একটা দেখো ভিডিও দেখাই। আচ্ছা এই ছেলেরা তোমরা কি শুনতে পাচ্ছ কিছু? দেখো জোয়ার ভাটার বিষয়টা আমি একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা সৌরভ তোমাকে কি শুনতে পাচ্ছো বলো একটু দেখি, আমার ভিডিওটা কি তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ভিডিওর কথা শোনা যায় না। আই তোমরা বলবে না, আমি তো সেই কথাটাই বলছিলাম। তাহলে কি হলো? ইউটিউবের ভিডিও ম্যাডাম শুনা যাচ্ছে, আপনার গলা তো শোনা যাচ্ছে, ভিডিওর কথা শোনা যাচ্ছে। ছেলেরা একটু খেয়াল করো, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। পানি তার নিচের মাটি অপেক্ষা বেশি জোরে আপলে ঝরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য তো তোমাদের আমি বলছিলাম। ধরে নিলাম এটি একটি সমুদ্র সৈকত যেখানে এই পর্যন্ত জল আছে এবং এখানে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমরা দেখতে পাই জলের পরিমাণ অনেক বেড়ে গেছে, আবার অনেক সময় দেখতে পাই জলের পরিমাণ অনেক কমে গেছে। এই যে জলের পরিমাণ বেড়ে যায় যাকে বলে জোয়ার, অন্যদিকে কমে যাওয়াকে বলে ভাটা। মূলত সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে বলেই জোয়ার ভাটা হয়। যেমন এই সমুদ্রের ঠিক উপরে যদি আচ্ছা শোনো, আমি বেশি দেখাইতে পারলাম না, সময় কম, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট আর একটু কথা বলবো। বাংলাদেশে ই লার্নিং, দেখো বাংলাদেশে বিভিন্ন রকম ই লার্নিং এর পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট তৈরি হয়েছে। দেখো পাশে আমি চিত্রে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিক্ষক বাতানের কি ওয়েব পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট। এখানে কি বাংলাদেশে হাজার হাজার শিক্ষক অনলাইনে ক্লাস গুলো তারা এখানে আপলোড করে থাকেন, আর যারা আপলোড করেন তারা তো করেনি, তারা নিজেরাও এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। আবার যারা মনে করেন প্রেজেন্টেশন তৈরি করতে পারেন না, তারাও এখান থেকে ডাউনলোড করে সেগুলো তাদের বাচ্চাদের অর্থাৎ তাদের শিক্ষার্থীদের দেখাইতে পারে। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। আর একটা হচ্ছে মুক্তপাঠ, মুক্তপাঠও একটা এমন একটি ওয়েবসাইট যেখানে কি শিক্ষণীয় অনেক কি অনলাইন কোর্স করা যায়। এটা হচ্ছে ই লার্নিং এরও আরেকটা ওয়েবসাইট। মুক্তপাঠে বিভিন্ন রকম কোর্স আছে। দেখো বর্তমানে একটা কোর্স আছে তোমাদের গণিত অলিম্পিয়াড, ঠিক আছে, গণিত শেখা যায়। তোমরা ইচ্ছে করলে এখানে রেজিস্ট্রেশন করে কোর্সটা করতে পারো। আরো আছে তোমাদের জন্য কি কিশোর বাতায়ন, কিশোর বাতায়নও একটা ই লার্নিং ওয়েবসাইট। ওইখানে তোমরা ইচ্ছে করলে অনেক কি বই পড়তে পারো, চলচ্চিত্র দেখতে পারো, ছবিও দিতে পারো, অনেক বিষয় আছে, তোমরা এগুলো দেখবে। দেখো বিশ্বজুড়ে ই লার্নিং অনলাইনে উন্মুক্ত অনেক রকম কোর্স আছে যেগুলো আমরা করতে পারি। তারপরে আমরা কি ই লার্নিং করে আমরা হোমওয়ার্ক জমা দিতে পারি, আবার অনলাইনে বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। দেখো ই লার্নিং হচ্ছে সনাতন পাঠদানের বিকল্প নয়, এটা হচ্ছে পরিপূরক। ই লার্নিং পদ্ধতিতে সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করতে হবে। আমাদের দেশে বিদ্যালয়ে দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় উপকরণের কি অভাব এবং ল্যাবরেটরি অপতুল থাকায় অপ্রতুল
ই-লার্নিং এর জন্য ইন্টারনেট স্পিড প্রয়োজন অবকাঠামো এবং ই-লার্নিং এর শিক্ষণ সামগ্রীগুলো কি প্রয়োজন তারপরে আছে ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকেও পৃথিবীর নানা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারে ই-লার্নিং এ মানবিক বিষয় অনুপস্থিত থাকায় এটিকে যান্ত্রিক মনে হয় তারপরে বাংলায় কোর্স করার জন্য রয়েছে ওয়েবসাইট পোর্টাল খুব সংক্ষেপে বলতে গেলে ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা অতি সহজে ভিজিটরকে জানতে ও জানাতে এবং দক্ষতাকে ফুটিয়ে তুলতে সহায়তা করে তবে সহজভাবে যে কোনো কম্পিউটার ডিভাইস যেমন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ নোটবুক ট্যাব এমনকি স্মার্টফোন এটার জন্য তো দেখতে অসুবিধা ব্যবহার করে আমরা শিক্ষা উপকরণ ছড়িয়ে দিতে পারি আচ্ছা দেখো ই-লার্নিং শব্দটি পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং পাঠদান করার জন্য সিডি রোম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টিভি চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে কি বলে বলো তো দেখি হ্যাঁ ই-লার্নিং ই-লার্নিং কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের পরিপূরক হ্যাঁ ই-লার্নিং শ্রেণীকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কিভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায় দেখো তো কোনটা হবে শ্রেণীকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কিভাবে সহজ উপায়ে ম্যাডাম গ নাম্বার ম্যাডাম শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডির মাধ্যমে হ্যাঁ হ্যাঁ শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডির সাহায্যে সিডির মাধ্যমে এখন তো বেশি বলতে পারতেছি না এই যে ঠিক আছে তোমাদের আনসার আচ্ছা यस ম্যাডাম এবার তোমরা এগুলো আর বললাম না শোনো গুরুত্ব এখন শোনো ছেলেরা এবার তোমাদের সময় তো 4 মিনিট আছে দেখো তোমাদের বইতে আছে ই লার্নিং ও বাংলাদেশ তোমরা এইভাবে তোমরা শিরোনামটা দিতে পারো তবে তোমরা তথ্যপত্র গুলো কি তোমরা বই থেকে নেবে কিছু ইন্টারনেট থেকে কানেক্ট করবে এবং নিজের সৃজনশীলতাকে কিছু কাজে লাগাবে তবে তোমাদের পয়েন্ট অনুযায়ী আমি কিছু বুঝিয়ে দিচ্ছি এটা আবার যে কোথায় আবার খুঁজে পেতে অসুবিধা মোবাইলে আছে তো দেখে প্রথমে ভূমিকা আছে শুনো প্রথমে আছে ভূমিকা ভূমিকাটা তোমরা ই লার্নিং এর ভূমিকা দিবা তবে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে একটু আগে ধারণা দিবা ঠিক আছে ভূমিকাতে তারপরে করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা এটা তোমরা দিবা করোনা ভাইরাস সম্পর্কে আগে একটু ধারণা দিবা বাবা করোনা ভাইরাস একটি শ্বাসের রোগ হ্যাঁ এর জন্য কি বলছে কোন নাই স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ আচ্ছা এটা কি এটা অত্যন্ত শ্বাসের রোগ এর জন্য আমরা স্কুলে একসঙ্গে গাদাগাদি করে বসি এক এক বেঞ্চে 4-5 জন করে বসি যেহেতু শ্বাসে একসঙ্গে বসলে একজনের সংক্রমিত হলে বাকিরাও সংক্রমিত হয়ে যাবে এই জন্য শ্রেণী কার্যক্রম এটা বন্ধ না রাখাই শ্রেয় এরকম করে বলবা তারপরে ই লার্নিং এর ধারণা এই যে বললাম ই লার্নিং এর ধারণা তো আমরা দিলামই কতই তাই না ওই যে বর্ণনা আকারে দিবা তারপরে ই লার্নিং এর সুবিধা সুবিধা ক্ষেত্রে তোমরা লিখবা ই লার্নিং এর সাহায্যে আমরা বিভিন্ন রকম কোর্স করতে পারি তারপরে কি আমাদের সরাসরি উপস্থিত হইতে হয় না তারপর অনলাইন ইউটিউব থেকে আমরা লার্নিং করতে পারি বিভিন্ন রকম ওয়েবসাইট আছে খান একাডেমি বিভিন্ন রকম এই বিষয়গুলো তুলে ধরবা তারপরে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ বা মোকাবেলা এটার জন্য অনেক রকম সমস্যা আছে আমরা আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ আমাদের অবকাঠামোর অভাব প্রযুক্তি ডিভাইস গুলো অভাব আছে তবে আমরা চেষ্টা চালিয়ে যাব হ্যাঁ এগুলো ব্যবস্থা করার তারপরে ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন এগুলো তোমরা এভাবেই আলোচনা করবা তবে স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা কি বলছে স্বাভাবিক সময়ে তার মানে কি করোনা পরিস্থিতি চলে গেলে তবে সহায়তা সে ই লার্নিং এর সম্ভাবনা তার মানে কি এটি ব্যাপক আকারে ব্যবহার করতে পারে আমাদের অনেক কাজে আসবে এই সমস্ত কথাগুলো লিখবে আর উপসংহার তো আমরা বুঝি তাই না উপসংহারটা আমরা ওইভাবে টানবো উপসংহারটা তোমরা ওইভাবে টানতে পারো ই লার্নিং এর ই লার্নিং হচ্ছে সনাতন পদ্ধতি একটা পরিপূরক এইভাবে আমরা ই লার্নিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি ঘরে বসে ইত্যাদি ইত্যাদি বিষয় সুন্দর করে তোমরা লিখবে ঠিক আছে
আচ্ছা ছেলেরা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে? ম্যাডাম, প্রশ্নে যে লেখা আছে ভূমিকা, করোনাকালে স্বাভাবিক, এগুলো কি লেখা পরে গণনা করতে হবে? আমি তোমাদের বলি, এগুলো এগুলো আকারে যদি লিখতে যাও অনেক পয়েন্টে তোমরা অনেক সময় ভালো করে লিখতে পারবে না, এই জন্য যেহেতু প্রতিবেদন তোমরা এটা প্যারা করে লিখতে পারো। ইয়েস ম্যাডাম, আমি এভাবে লিখি। হ্যাঁ, প্যারা করে লেখো, আর যদি কেউ পয়েন্ট আকারে সব লিখতে পারো তাও লিখতে পারো, তবে প্যারা আকারে থাকলেই ভালো হবে। ঠিক আছে, কারণ কিছু কথা আছে তোমরা ওগুলো ভালো করে লিখতে পারবে না, তাহলে আমাদের অত চোখে, যখন পয়েন্ট দিয়ে লিখবা তখন তো কথাগুলো আমাদের চোখে পড়বে, সেইভাবে আমরা দেখবো। ঠিক আছে ছেলেরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।